দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবছর বৃহস্পতিবার আরামবাগ 16 নম্বর ওয়ার্ডে আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারীর নেতৃত্বে বস্ত্র বিতরণ করা হলো। পৌরপ্রধান সমীর ভান্ডারী জানান, প্রতি বছর পঞ্চমীর দিন এই ওয়ার্ডে বস্ত্র বিতরণ করা হয়। জানা গেছে, এদিন প্রায় 700 জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আজকে আমরা প্রতি বছরই এই পঞ্চমীর দিন গরিব মানুষদের কিছু কাপড় জামা বিলি করি। আজকে সেই পঞ্চমী, আজকে সেই পঞ্চমীর দিনে আমরা সেই কাপড় জামা বিলি করতে এসেছিলাম। এখানে আছে, সাথে আছে, গড়বাড়িতে আছে, তারপর কোথায় আছে, দুয়ের পল্লী, পাঁচ ছটা প্রোগ্রাম আছে। দুর্গাপূজার পঞ্চমী, কাল থেকে ষষ্ঠী আরম্ভ হয়ে যাচ্ছে। সেই কাপড় পরে পুজোর আনন্দ মাতোয়ারা হন, সবাইকে মঙ্গল, সবাই সুখে থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার শুভেচ্ছা বক্তব্য দিলাম। প্রীতি ও শুভেচ্ছা। প্রাককালে প্রতি বৎসর ন্যায় মাননীয় সমীর ভান্ডারী মহাশয়ের নেতৃত্বে চাঁদুর 16 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বস্ত্র বিতরণ প্রদান। মাতৃবন্দনার প্রাককালে মাননীয় সমীর ভান্ডারী মহাশয়ের নেতৃত্বে চাঁদুর 16 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বস্ত্র বিতরণ প্রদান। আপনারা ভালোভাবে উপহার সামগ্রী হিসাবে আর উপহার পাবেন। লাইন লাইনে দাঁড়ান, আপনারা লাইন দিয়ে দাঁড়ান, সৃষ্টি করবেন না। আর আমাদের যারা আমাদের পার্টির ছেলেরা আছো, খুবই ভাবে এই বিনিময় করা হচ্ছে এবং আছে। আপনারা অযথা চাঁদুর 16 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে নুগির বস্তাটা তুলে নিয়েছো, এই উপহার মানুষের হাতে তুলে দেওয়ার দায়িত্ব জাহাঙ্গীর বাদশাহ আছে, আমাদের বাপি আছে। এটা প্রায় 700 মানুষের হাতে তুলে দেওয়া, 700 যারা গরিব একদম মানে মানুষ তাদের হাতে তুলে দেওয়া হবে। আর এটা করছেন আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আর আমাদের মাননীয় চেয়ারম্যানের উদ্যোগে বা আমাদের চাঁদুর 16 নম্বর ওয়ার্ডের সমস্ত পার্টি কর্মীর সবাই উদ্যোগে হবে। এটা প্রতি বছরই করা হয়, যেমন আমাদের প্রতি বছর ঈদের সময় দেওয়া হয়, তারপর শীতকালে প্রতিটা মানুষকে কম্বল বিতরণ করা হয়, আবার এই পুজোর সময় আমাদের প্রতিটা গরিব মানুষকে এভাবে বস্ত্র বিতরণ করা হয়। আমার নাম হচ্ছে শেখ সেলিম বাদশাহ, আমি চাঁদুর 16 নম্বর ওয়ার্ডের সভাপতি। আজকে এখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় চেয়ারম্যান মশাই ছিলেন, আমাদের সহসভাপতি হিরামদ মুন্সি আছে, আমাদের ওয়ার্ডের অভিভাবক বা আমাদের ওয়ার্ডের একজন আমাদের দলে একনিষ্ঠ কর্মী দাঁড়িয়ে আছে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাবই। কিচি কিচিতে, কিচি কিচিতে, বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব। কিজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল। স্কুল